আবারও শুরু হচ্ছে ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধ, হামাসের সাথে আছে তুরস্ক। কৃষ্ণ সাগরে 135 বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। এরদোগান বললেন, আল্লাহ চাইলে আরও সুখবর আসছে। আমেরিকার ভোগ্য পণ্যে পরিণত হয়েছে মুসলিম নোবেলজয়ী পাক তরুণী মালালা। আমি বুঝতে পাই না কেন সবাই বিয়ে করে, মন্তব্য করে বিয়ে ছাড়াই প্রেমিকের সাথে থাকার কথা বলল মালালা। এসব বিষয়ের বিস্তারিত সহ আরও কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতির মধ্যেই দখলকৃত পশ্চিম তীর আল আকসাসহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনী নিয়মিত আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। গত মাসে ইসরায়েল ফিলিস্তিন বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছিল। 11 দিনের লড়াইয়ে দুপক্ষের 250 মানুষ প্রাণ হারিয়েছেন। উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি চললেও তা কতদিন বলবৎ থাকবে এ নিয়ে ঘোর সন্দিহান ফিলিস্তিনিরা। আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্ব আগ্রাসন বন্ধ না হলে যে কোনো মুহূর্তে নতুন করে যুদ্ধে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের চাপে বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেল আবিব। তবে এই বিরতি কতদিন অব্যাহত থাকবে এ নিয়ে প্রবল আশঙ্কা হামাসের। তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে হামাসের মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে সম্মান না দেখিয়ে প্রতিদিনই পশ্চিম তীরের শহরে আগ্রাসন চালাচ্ছে। তারা তো আল কুদস শহরের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে দেওয়ার পাইতারা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে ফিলিস্তিনিদের স্বার্থে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে বাধ্য হবে হামাস। ইসরায়েলি গোলার আঘাতে এখনও লণ্ডভণ্ড গাজা উপত্যকা। ত্রাণ সহযোগিতার অপেক্ষায় বহু মানুষ, যা ছিল সবই চোখের সামনে স্বপ্নগুলো মাটিতে মিশে গেছে 11 দিনের যুদ্ধে। হতাশা গাজার অধিকাংশ মানুষের চোখে মুখে, এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা। আবু জুহরি উল্লেখ করেন, মিশরের মধ্যস্থতায় গত 21 মে থেকে যে দুর্বল যুদ্ধবিরতি শুরু হয়েছে তার প্রতি সম্মান দেখিয়ে আসছে ফিলিস্তিনের জনগণ, কিন্তু এটি টিকে থাকা নির্ভর করছে তেল আবিবের ওপরই। সুতরাং ইসরায়েলের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যথায় সংঘাত অনিবার্য। এদিকে তুরস্কের কৃষ্ণসাগরে 135 বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। এ আবিষ্কারের ফলে দেশের অর্থনীতিতে নতুন সুবাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গ্যাসের এ বিশাল মজুদ আবিষ্কারের ঘোষণা দেন, খবর ডেইলি সাবাহার। এরদোগান বলেন, সাকারিয়া গ্যাস ক্ষেত্রের আমসারা 1 কূপে আমাদের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতে 135 বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে। আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে, আল্লাহ চাইলে আমরা আশা করছি ওই এলাকা থেকে আরও সুখবর মিলবে। এ সময় সাগর থেকে মূল ভূখণ্ডে গ্যাস কীভাবে আনা হবে এবং তা ব্যবহারের উপযোগী করে তোলা হবে সে পরিকল্পনার কথা জানান এরদোগান। এর আগে এরদোগান গ্যাস নিয়ে দেশবাসীকে সুখবর দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ 135 বিলিয়ন সহ বর্তমানে তুরস্কের গ্যাসের রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 540 বিলিয়ন ঘনমিটার। গত বছর তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে 405 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। তুরস্ক তার 3টি অনুসন্ধানকারী জাহাজের 2টি ফাতিহ এবং কানুনি তেল গ্যাস খোঁজার কাজে গতি আনার জন্য ব্যবহার করেছে। সাকারিয়া গ্যাস ক্ষেত্র থেকে 2023 সালে মূল গ্রিডে গ্যাস নেওয়ার পরিকল্পনা করছে আঙ্কারা। কূপ এলাকা থেকে মূল গ্রিডে গ্যাস নেওয়ার জন্য প্রায় 160 কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হবে দেশটিকে। পরিকল্পনা বাস্তবায়নে আঙ্কারাকে 2 বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য স্টেশন নির্মাণ করতে হবে। তুরস্ক তেল গ্যাসের চাহিদা মেটায় রাশিয়া, আজারবাইজান, যুক্তরাষ্ট্র, ইরান, নাইজেরিয়া ও আলজেরিয়ার কাছ থেকে আমদানির মাধ্যমে, আর এলএনজি আমদানি করে কাতার থেকে। গত বছর 48.1 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে তুরস্ক। এদিন তুরস্কের ফিলিওস ভ্যালি প্রজেক্ট নিয়ে কথা বলেন এরদোগান। এরদোগান বলেন, যখন ফিলিওস বন্দরের কাজ সম্পূর্ণ হবে তখন এটি শুধু মারামারা সাগরের বন্দরগুলো এবং এ প্রণালীর ওপর চাপ কমাবে তা নয়, এটা মধ্য এশিয়া থেকে দক্ষিণ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি কৃষ্ণসাগর এলাকার অঞ্চলগুলোতে রেলপথে বাণিজ্য নিশ্চিত করবে।
ফিলিওস বন্দর ফিলিওস ভ্যালি প্রজেক্টের অংশ। এই প্রজেক্টের আওতায় অর্থনৈতিক অঞ্চল, বন্দর, রেল ও অন্যান্য পরিবহন সুবিধা রয়েছে। এ প্রজেক্ট নিয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এরদোগান বলেন, ফিলিওস ভ্যালি প্রজেক্টে বিনিয়োগকারীদের জন্য নানা ধরনের সুবিধা প্রতিশ্রুতি দিচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিওস ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে তুরস্কের প্রথম মেগা ইন্ডাস্ট্রিয়াল জোন। প্রায় 600 হেক্টর জায়গা রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল জোনে। বেসরকারি খাতের নেতৃত্বে এই ইন্ডাস্ট্রিয়াল জোন উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে বলে জানান তিনি। এরদোগান বলেন, ভবিষ্যতে ফিলিওস ভ্যালি প্রজেক্ট উৎপাদন, রপ্তানি এবং এ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানের মালালা ইউসুফ জাই, মাত্র 14 বছর বয়সে তিনি তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন। সেই থেকে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত। ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ভোগ পত্রিকার জুন সংখ্যায় তাকে এবার প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছে। মালালার একটি সাক্ষাৎকারেও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। তার ওই সাক্ষাৎকার নিয়েই নেট দুনিয়া সরগরম। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি কেউ কেউ সেই মতকে ইসলাম বিরোধী বলেও মন্তব্য করেছেন। 23 বছরের এই তরুণী বিয়ের প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে কাগজে সই করা দরকার কি? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে। মালালার এমন মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনেকে এই মতটির সমালোচনা করেছেন, করবেন কেন, করবেন না কেন বলেন, এই মেয়ে মুসলিম হয়েও কিভাবে বিয়ে নিয়ে কথা বলে, কিভাবে সে বিয়ে ছাড়া অষ্টমীকে সাপোর্ট করে, এই মেয়ে নিজেও বিয়ে করেনি, বিয়ের মতো পবিত্র সম্পর্কের অবমাননা করছে আল্লাহর বিধানের বিরুদ্ধে, মেয়েদের বিয়ের দরকার নেই বলছে, তাহলে তার মা বাবা কেন বিয়ে করেছিলেন? বিবাহ ছাড়া সম্পর্ক সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই নয়। একটা নোবেল পেয়ে ভাবছে আমেরিকা তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে, তাই বলে ফেললো মেয়েদের বিয়ে করার দরকার নেই। বিবাহ না হলে তার মা তার বাবার পরিচয় কিভাবে তার কাছে দিত? একটি গুলি খেয়ে নোবেল পেলে জ্ঞানী হওয়া যায় না। বিবাহের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং জীবন বিধানও দিয়েছেন, তাহলে আল কোরআন। আমরা প্রায় সবাই 2014 সালে সর্বকনিষ্ঠ নারী হিসেবে নোবেল পুরস্কার পাওয়ায় মন থেকে মালালার জন্য অনেক দোয়া করছি এবং তাকে খুব ভালো মনে করেছি। তিনি ইসলাম ও মুসলিমদের জন্য বেশ কাজ করবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি হানাদারদের আক্রমণে ফিলিস্তিনের অসহায় শিশুগুলোকে হত্যা করাও মালালার নীরব ভূমিকা আমাদেরকে অবাক করে দেয়। মালালা আসলে মুসলিম বা শিশুদের জন্য নয়, বরং ব্রিটিশদের পক্ষ নিয়েই কাজ করছেন। তা না হলে কেন তিনি ফিলিস্তিন সহ গোটা বিশ্বে মুসলিম শিশু হত্যার বিরুদ্ধে অবস্থান নেন না? কারণ তিনি এমন অবস্থান নিলে তার ব্রিটিশরা মন খারাপ করবে, ব্রিটিশদের কাছে তার সম্মান কমে যাবে। আসলে এ পর্যন্ত যতজন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছে তারা ইসলামের অনুশাসন সঠিকভাবে মানে না, কারণ যারা নোবেল পুরস্কার দেয় তারা কট্টর ইসলাম বিরোধী। সুতরাং যখন মুসলিম নামধারী ব্যক্তি ইসলাম বিরোধী কাজ করে বা বক্তব্য প্রদান করে, তখন নোবেল পুরস্কার কর্তৃপক্ষ তাদের নোবেল পুরস্কার দেওয়ার চেষ্টা করে। মালালা তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে, তার আচার আচরণ ওদের মতোই। সুপ্রিয় ভিউয়ার্স, মালালার সাহস হয় কী করে বিয়ে নিয়ে প্রশ্ন তোলার? ওর যদি বিয়ে ভালো না লাগে তাহলে থাকুক না কোনো আমেরিকানের রক্ষিতা হয়ে, কেউ তো বাধা দেয়নি, সে মুসলিমদের বিয়ে নিয়ে প্রশ্ন তোলে কেন? অবশ্যই আমেরিকানদের রীতিনীতি মুসলিম সমাজে চাপিয়ে দেওয়ার জন্য। অবশ্যই সে আমেরিকার হয়ে কাজ করছে। আপনারও তাই মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।